بسم الله الرحمن الرحيم আশা করি সকলে ভালো আছেন তো যারা ইকুরেমে মাছ পালেন তাদের জন্য এখন কিছুটা চিন্তার সময় আসছে কারণ শীত চলে আসছে তো আসলে চিন্তার কিছুই নাই বুঝতে পারছেন মাছ পালতেছেন যেহেতু টেনশনের কিছু নাই আগের মতোই সব নিয়মে চলবে কিছু পরিবর্তন আনা লাগবে আর কি আপনাদের ফার্মে তো আমিও তো কিছু প্রস্তুতি গ্রহণ করতেছি আগের ভিডিওতেও দেখাইছি আজকে আরো কিছু দেখাই আপনাদেরকে যেহেতু আমি আজকে আমার মাছে বাচ্চা অনেকগুলো কালেক্ট করলাম তারপরে মাছে খাবারটা বারে একটু চেঞ্জ আনতেছি এই বিষয়গুলো একটু শেয়ার করলে ভালো লাগে আর কি আপনাদের সাথে যেহেতু আপনারা ফলো করেন আমাকে সো চলেন দেখি কি কি করতেছি আর কিছু তথ্য শেয়ার করি শীতে কিভাবে যত্ন নিব চলেন শুরু করি ভিডিও আর ভিডিওগুলো একটু শেয়ার করেন যাতে সবার কাছে পৌঁছা যায় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা বিষয় যদি আপনারা শীতকালে হিটার ব্যবহার করেন হিটারের কিছু বিষয় আপনাদেরকে বলি হিটারটা ব্যবহার করতে পারেন আপনারা যদি আপনাদের ট্যাঙ্ক অল্প থাকে দুইটা চারটা পাঁচটা ট্যাঙ্কে আপনি হিটার দিবেন অনেকে বিল নিয়ে টেনশন করেন যে হিটারে অনেক বিল এসে পড়বে বাট খুব বেশি আসবে না কারণ হচ্ছে কি আমাদের দেশে যে সকল হিটার আমরা ব্যবহার করি যেমন আরএস সোবো এই হিটারগুলোর দাম একটু কম বাট এগুলো অটো হিটার যার কারণে যেটা হবে যে হিটারটা সবসময় অন থাকবে না আপনি জাস্ট একুরেমে দিবেন দেওয়ার পরে যতক্ষণ তার দরকার ততক্ষণ সে অন থাকবে বাকি সময়টা সে অটোমেটিক অফ হয়ে যাবে আর দামি হিটার যেগুলো সেগুলো কারেন্ট আরও সেভ এখন আপনার যদি তিনটা থেকে পাঁচটা একুরেম থাকে কারেন্টের কথা চিন্তা করে মাত্র হয়তো দুই মাস আপনাকে হিটার দিতে হবে মাছগুলোকে কষ্ট না দিয়ে হিটার দিবেন আর আমাদের তো ভাই অনেক সেট আপ ধরেন আমার ছোট বিলে ছোট বড় একুরিয়ামই আছে প্রায় পঞ্চাশটার মতো আর ছোট ছোট কৌটা বোতলে তো অভাব নেই তো আমাদের জন্য আবার হিটার দেওয়াটা মুশকিল আমরা যেটা করি যে এই ডাকুইট বা পানি বাড়াই দিই ডাকুইট দিয়ে দিই খাবার কমাই দিই এইসব রুলসগুলো ফলো করি আর শীতকালে দেখা যাচ্ছে যে মাছের সংখ্যা একটু কমাই ফেলি বাচ্চার সংখ্যা বাড়াই এখন হচ্ছে আমি বিট করতেছি দুমাইয়া ঠিক আছে যাতে শীতকালে আমার কাছে বড় মাছের তুলনায় বাচ্চা বেশি থাকে শীতে যদি আপনি বাচ্চা রাখেন এটা একটা বিশাল বেনিফিট আছে বাচ্চাগুলো যেহেতু আপনারা ছোট থেকে বড় করতেছেন তাই না এই পানিতে তাদের টেম্পারেচারের সাথে তারা খুব অ্যাডজাস্ট হয়ে থাকতে পারে তো এই জন্য এই সময়টা আপনারা ব্রিডিংটা বেশি করাতে পারেন বাচ্চাগুলোকে শীতে বড় করবেন বড় মানে গ্রোথ একটু স্লো হবে বাট নো প্রবলেম শীত শেষ হতে মাছটা একটা সাইজ চলে আসবে শীতের পরে এক মাসের মধ্যে মনে করেন যে মাছ অ্যাডাল্ট হয়ে যাবে তো এখন ব্রিড করেন ধুমায় ব্রিড করেন কোনো টেনশন করবেন না শীতে বড় মাছের থেকে বাচ্চা বেশি রাখবেন দেখেন এই যে ট্যাঙ্কের মধ্যে আমি মস দিছিলাম মস তো আছে সাথে দেখেন অ্যালগি হয়েছে কি পরিমাণ ঠিক আছে তো এই অ্যালগির যে সমস্যা সেটা হচ্ছে এই অ্যালগিতে আপনার মাছ আটকে মারা যায় অনেক সময় তো আপনাদের একুরিয়ামে যাদের এরকম অ্যালগি হয় এটা নিয়মিত পরিষ্কার করবেন এই জিনিসটা একুরিয়ামের জন্য ভালো বাট অল্প বেশি না যদি আপনার দেখেন এরকম বেশি হয়ে গেছে দেখেন কি পরিমাণ অ্যালগিটা হয়েছে চিন্তা করা যায় আমি আজকে পুরাটা ফেলে দিব যদিও প্রচুর মস আছে বাট দরকার নাই আমার মস আগে আমি আমার মাছ বাঁচাই পরে মস বাঁচাবো ঠিক আছে না এই দেখেন এই পরিমাণ অ্যালগি এগুলো কখনোই একুরিয়ামে রাখবেন না এগুলোতে মাছ আটকে আপনার মাছ মারা যেতে পারে সো এগুলো আমি ফেলে দিব দেখেন ভাই এটা হচ্ছে সান্টা ক্লজ এখানে ব্রুড আছে এর মধ্যে একদম ঝোপ করে রাখছে ঠিক আছে এটা হচ্ছে আসলে ব্রিডিং একটা বেটার সিস্টেম এটা ব্রিডিং বক্স দিছি ঠিকই তারপরে দেখেন যে ফ্রগ বিট এটা যে শিকড়টা এটা খুবই কার্যকরী একটা জিনিস এই যে ফ্রগ বিট প্লান্টটা খুব সুন্দর দেখতে এটা শিকড়গুলো এখানে ভরে থাকে এর মধ্যে অনেক বাচ্চা আছে বুঝতে পারছেন যদিও সান্টা ক্লজ আমি খেয়াল করলাম অন্যদের তুলনায় বাচ্চা কম খায় এখানে দেখেন বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে অনেক বাচ্চা আছে আল্লাহর রহমতে এতে বয়স এক মাসের মতো হয়েছে মাত্র এক মাস এখনো পুরা হয় না যত সম্ভব তো বাচ্চাগুলো সাইজ মোটামুটি ভালোই বড় হচ্ছে এইগুলো একটু তাড়াতাড়ি বড় হয় মাছের বাচ্চাগুলো চলতেছে আর কি আলহামদুলিল্লাহ এটা আর এটা হচ্ছে ব্ল্যাক মস্কো একদম দেখেন ঢেকে গেছে বেশি হয়ে গেছে আমি একটা আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি এগুলো যখন আপনার একদম ভরে যাবে আপনারা অবশ্যই বেশি করে তুলে ফেলে দিবেন ধরেন অর্ধেক ক্লিয়ার করে দিব আমি আজকে কারণ এটা যখন বেশি হয় উপর থেকে সব পরিষ্কার দেখা যায় বাট নিচ থেকে এই দেখেন এই যে এখান থেকে পচা শুরু করে হ্যাঁ
এখান থেকে পচা শুরু করে এতে করে পানির আপনার কোয়ালিটি নষ্ট হবে। তো কখনোই আপনার ডাকুইট এভাবে ফুল ভরে দিবেন না। হ্যাঁ, আপনি যেটা করবেন যে যখন বেশি ভরে যাবে একদম ধরে অর্ধেক ফেলে দিবেন, বা থার্ড মানে তিন ভাগের এক ভাগ একবারে তুলে ফেলে দিবেন, বা অন্য কোথাও দিবেন বা অন্য কাজে লাগাবেন। যারা গোলফিশ পারেন গোলফিশকে খাওয়া দিবেন, এটা গোলফিশ খায়। আর বাকিটা থাকবে আবার আস্তে আস্তে সাইড হবে। নাহলে আমি এটা দেখানোর জন্য ফেলি না এতদিন আপনাদেরকে একটু শেয়ার করার জন্য। এই যে নিচ থেকে পচা শুরু করে, উপর থেকে সব ভালো মনে হয়, বাট নিচ। আর এই সাদা ফাইটারগুলো একটু দেখেন, এটা প্রচুর এগ্রেসিভ এবং খুবই সুন্দর লাগে আমার কাছে ফাইটারগুলো, সাদাগুলো। এই যে এটা মেল, এটা ফিমেল, ফিমেলগুলো একদম লোড হয়ে আছে। তো আমি সারা বাংলাদেশে কিন্তু এগুলো সাপ্লাই দিই, অনেকে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে নিতে চান, নিতে পারবেন, নিঃসন্দেহে নিতে পারবেন। খুব সুন্দরভাবে সুস্থভাবে আপনার ডিস্ট্রিক্টে আপনার জেলায় মাছ পৌঁছে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, এরপর হচ্ছে ভাই জেব্রা ব্রিডিং করবো ইনশাল্লাহ, একটু আগে বললাম ভিডিও পাবেন ইনশাল্লাহ। এই যে লংফিন জেব্রা এক কালার, অন্যগুলো এখনও ম্যানেজ করতে পারি নাই, দেখি চেষ্টা করতেছি ব্যবস্থা করার। এগুলো অলরেডি লোডেড হয়ে আসছে, হয়তো সপ্তাহের মধ্যে বিড়ে দিব, ভিডিও পাবেন ইনশাল্লাহ, টেনশন নিয়েন না। তো শীতকালে মূলত ডিম থেকে যে সকল বাচ্চা ফুটে এই বাচ্চাগুলো ভালো হয়, এই জন্য জেব্রাটাও রাখছি। আর ফাইটার তো বিট করছি অনেক, আপনাদেরকে দেখাই বাচ্চাগুলো একটু। এই দেখেন হাউস ভরা আলহামদুলিল্লাহ বাচ্চা, এই যে এটা ভরা বাচ্চা, এটার মধ্যে বাচ্চা, তাছাড়া আরও আছে। এই যে এই হাউসে বাচ্চা ভরা, এটার মধ্যে বাচ্চা ভরা, এটার মধ্যে, তারপরে এটার মধ্যে, ঠিক আছে, যে অনেক বাচ্চা এটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে বাচ্চার খাবার, ব্রাইন শিম কীভাবে খাওয়াতে হয় বিস্তারিত ভিডিও চ্যানেলে আছে, যাদের প্রয়োজন দেখে নেবেন ইনশাল্লাহ। প্রয়োজনে আমি এই ভিডিওর আই বাটনে, আপনার উপরে যে আই বাটন সেখানে ভিডিও লিঙ্ক দিয়ে দিব। আর এই শীতে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে প্লান্টের ট্যাঙ্ক, যেটা আমি একটা আছে আরও দু একটা করবো ইনশাল্লাহ, কারণ শীতে প্লান্টের ট্যাঙ্কই সবচেয়ে বেশি হয়, মানে প্লান্টস ভালো হয়। আর এখানে যে আমার গাপ্পিগুলো বড় হয়ে গেছে, এটা হচ্ছে ব্ল্যাক মেটাল গাপ্পি, পর্যাপ্ত পরিমাণে হচ্ছে আলহামদুলিল্লাহ, বাচ্চা দেওয়া শুরু করছে। দেখেন বাচ্চা ছাড়তেছে এর মধ্যেই, এই যে ঠিক আছে, অনেক বাচ্চা দিতেছে, ওই যে বাচ্চা দেখা যায়। তো গাপ্পিটা অনেক সুন্দর এবং মাশাআল্লাহ গাপ্পিগুলো ভীষণ অ্যাক্টিভ। অনেকে আসলে আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই আপনার মাছগুলো তো অ্যাক্টিভ কীভাবে থাকে, অ্যাক্টিভ রাখার ভাই ওয়ে ওইটাই, নিয়ম মতো মাছ পালতে হবে, নিয়মিত খাবার দিতে হবে, পানিটা সঠিকভাবে সঠিক সময় পরিবর্তন করতে হবে, ঠিক আছে। আর লবস্টারগুলো একটু দেখাই আপনাদেরকে আবার, লবস্টারগুলো ভালো বড় হয়ে গেছে মাশাল্লাহ, এই যে পলাই আছে ওনাদের মধ্যে, সাইজ দেখেন আল্লাহ আকবার, খুব বড় সাইজ, বাট এটাকে ধরা কোনোভাবেই সম্ভব না, কামড় দিয়ে দিবে। দেখেন অ্যাগ্রেসিভ হয়ে গেছে কিন্তু, দেখছেন, দেখেন কেমন কামড় দিতে আসে, এই দেখেন 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 কামড় দিতে আসে, বুঝতে পারছেন, এটা এখন অ্যাগ্রেসিভ হয়ে গেছে, এখন আগের মতো ছোট নাই তো বড় হয়ে গেছে, এখন প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে গেছে, হাত দিলেই কামড় দেওয়ার জন্য তেরা আছে। তো খাবারের মধ্যে একটা আছে গাপ্পির খাবার, আমি সব গাপ্পিকে এই খাবারটা দিই। এখানে হচ্ছে অপটিমাম মাইক্রো প্লেট কোয়ালিটি গোল্ড, দুই একটা স্পিরুলিনা, এটাই মূলত। আর যদি কখনো অন্য কোনো ব্র্যান্ডের খাবার থাকে ভালো, সেটা অল্প স্বল্প দিই, ফ্লেক্স থাকলে দু এক পিস দিই, এভাবে আর কি, ঠিক আছে। এখানে বেশি হচ্ছে অপটিমাম মাইক্রো প্লেট কোয়ালিটি গোল্ড এবং একটা দুইটা স্পিরুলিনা ট্যাবলেট, ঠিক আছে, এটা মিক্স করছি আমি, এটাই আমি খাওয়াবো। তো এই খাবারটা আমি এখন দিব সব মাছকে, দেখেন অল্প দিতে হয়, পরিমাণটা অনেকে জানতে চান, পরিমাণটা একটু দেখেন, এই যে ঠিক আছে, পরিমাণটা একটু দেখেন, এই সব দিন নেই কিন্তু, এই যা দিছি এটাই একবেলা দিব, মানে খাবারটা আপনাদেরকে আমি একটু সংক্ষেপে বলি, এই পরিমাণ আমি মাছকে খাবার দিই, যে খাবারটা দিলে ওরা সম্পূর্ণ খাবারটা খেয়ে ফেলে, কোনোভাবেই অতিরিক্ত খাবার নিচে জমে থাকে না। যদি দেখেন যে খাবার দেওয়ার পরে খাবার নিচে জমে থাকতেছে, তাহলে মনে করবেন খাবার বেশি দেওয়া হচ্ছে। আর যদি দেখেন সব খাওয়ার পরে আরও খাবার সে চাচ্ছে, তাহলে মনে করবেন খাবার পারফেক্ট আছে, কারণ ওদেরকে একটু হালকা ক্ষুধার্ত রাখতে হবে। যদি পাঁচ মানে আপনারা তিন বেলা বা দুই বেলা যে কয় বেলাই খাবার দেন, যদি একদম পেট ভরে খাবার দেন, তাহলে এতে করে ওদের অ্যাক্টিভনেস নষ্ট হবে এবং ওরা যেটা করবে যে ধীরে ধীরে এই খাবারগুলো নষ্ট করবে, একরকমের নিচে খাবারগুলো জমবে এবং এই খাবার জমাতে পানিতে এমনই হবে মাছ মারা যাবে। এই হচ্ছে পুরো বিষয়টা।
আশা করি বুঝাইতে পারছি, মানে খাবার এই পরিমাণে দিবেন যে ওরা খাওয়ার পরও আপনার অ্যাকুরিয়ামে অবশিষ্ট কিছু খাবার যাতে জমে না থাকে। ওরা যেটা দিবেন সম্পূর্ণ খাবার 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলবে, তার মানে খাবারটা পারফেক্ট আছে। 10 মিনিট 15 মিনিট লাগলেও সমস্যা নাই, বাট সম্পূর্ণ খাবারটা খেয়ে ফেলা মানেই খাবার পারফেক্ট আছে। খাবার জমে থাকা মানেই খাবার বেশি হয়ে যাবে। রাখবেন যে সবসময় খাবার নিচে জমে থাকা মানে এটাও না যে আপনার মাছে খাবার বেশি হয়েছে। কখনো অ্যাকুরিয়ামের নিচে খাবার জমে থাকার মানে এটাও হতে পারে যে আপনার মনে করেন যে পানিতে সমস্যা হচ্ছে এই জন্য মাছ খাবার খাচ্ছে না, এটাও হতে পারে। এগুলো আসলে আপনার অবজারভেশন করতে হবে। আপনি মাছগুলো যখন পালবেন, যেহেতু মাছ পালতেছেন, আপনাকে বিষয়গুলো একটু ভালো মতো অবজার্ভ করতে, বিষয়গুলো একটু নিয়ে কেয়ার করতে হবে। আপনাকে ভাবতে হবে যে মাছ কেন খাচ্ছে না, পানিতে কোনো গন্ধ আছে কি না, সব কিছু সবসময় কেয়ার করবেন, জিনিসটা বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা এমনিতেই বুঝতে পারবেন। চিন্তাভাবনা করে যদি আপনি মাছ পালেন, মাছের প্রতি সময় দেন, যত্ন নেন, ইনশাল্লাহ মাছ মরবে না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে লবস্টারকে কী খাবার দিই, এটা নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন। লবস্টারকে সাধারণত আমরা চেষ্টা করি শসা, তারপরে ফুলকপি, ব্রোকলি, তারপর লেটুস পাতা, এগুলো হাফ বয়েল করে সপ্তাহে একদিন খাওয়ানোর জন্য। আর প্রতিদিন খাবার দেওয়া লাগে না। চিংড়ি মাছ বা লবস্টার বা যেটাকে ক্রেফিশ বলে, প্রতিদিন খাবার দেওয়া লাগে না, একদিন পর পর দিলেও এনাফ, কারণ ওরা একটু নিচে সবসময় ঘুরে ফিরে খায়। আর মাঝে মাঝে আমি এই গাপ্পির খাবারটা ওদেরকে দিই। কীভাবে দিই একটু আপনাদেরকে দেখাই। এই দেখেন, যে গাপ্পি খাবারটা নিছি না, এটাকে আমি প্রথমে এরকম ওই অ্যাকুরিয়ামে বা অন্য কোথাও পানির নিচে আমি চাপ দিয়ে ধরবো। এভাবে 10 সেকেন্ড ধরতে হবে, ঠিক আছে? এভাবে চাপ দিয়ে যখন আপনি 10 সেকেন্ড ধরবেন, 10 সেকেন্ড ধরার পর হাতটা তুলে দেখবেন যে খাবারটা ভিজে গেছে। সুন্দর করে খাবারটা যাতে ভিজে যায়, ঠিক আছে? 10-15 সেকেন্ড ধরলে খাবারটা ভিজে যাবে। এই যে ভিজে গেছে, এখন আমি এটাকে জোরে চাপ দিয়ে ধরে, এই যে অতিরিক্তটা ফেলানোর পর এটা এখন একটা শক্ত গলা হয়ে আছে আমার হাতে। এটা যখন আমি পানিতে নিয়ে এভাবে চাপ দিয়ে ছেড়ে দিব, খাবারটা পানির নিচে চলে যাবে। ওই দেখেন, নিচে চলে যাচ্ছে, ঠিক আছে? ওই যে খাবারটা পানির নিচে চলে যাচ্ছে। এই যে নিচে যাওয়া যায় খাবারটা, ওরা ওই যে লবেস্টার টের পাইলে এসে আস্তে আস্তে ওই খাবারটা খাবে। চিংড়ি মাছ ওই খাবারটা খাবে, বা আপনাদের ক্রেফিশ, লবেস্টার এই খাবারগুলো খাবে। তো যারা চিংড়ি মাছ পালেন বা ক্রেফিশ পালেন, তারা এভাবে সপ্তাহে 1-2 দিন খাবার দিলেই এনাফ, কারণ এটা পর্যাপ্ত খাবার একুরিয়ামের নিচ থেকে সংগ্রহ করে। আমরা ভিডিওটা করতে যে হেল্প করতেছে, ঠিক আছে? এই দেখেন, ওরা খাবার ধরে রাখছে কিভাবে, খুব পরিশ্রম করছে, আজকে আমার সাথে ভিডিও করতে অনেক হেল্প করছে, ঠিক আছে? তো ওকে একটু দেখাই দিলাম ইউটিউবে, সবাই দেখেন। হ্যাঁ, ছেলেটার জন্য দোয়া করেন, ভালো ছেলে, আমাকে অনেক হেল্প টেল্প করে ভিডিওর জন্য। এই খাবার দেওয়ার সময় আসলে একা ভিডিও করি, তো একজন সাপোর্ট লাগে। তো আমার পাশাপাশি থাকে, মাস্টার্স পছন্দ করে, মাঝে মাঝে আসে, এই আসছে সুযোগে হাতে খাবার ধরাই দিছি আর কি। যাক, ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। আর ফাইটারকে সপ্তাহে 1 দিন লাইভ ফুড দিব, আর সব সময় হচ্ছে ড্রাই ফুড দিই, সপ্তাহে ড্রাই ফুড দিব আর সপ্তাহে 1 দিন লাইভ ফুড দিব। আর গাপ্পিদেরকে অবশ্যই একটু ভালো প্রোটিনযুক্ত খাবার খাওয়াবেন, যেহেতু শীতকাল খাবার কম খাবে, এই জন্য যেটাই খাবেন একটু ভালো খাবার, প্রোটিনযুক্ত। প্রোটিনযুক্ত খাবার হচ্ছে অপটিমাম মাইক্রোপ্লেটার বেস্ট, ওইটা দিলে আপনাদের কিছু লাগবে না, ওইটা দিবেন। আর সপ্তাহে একবার একটু লাইভ ফুড দেওয়ার চেষ্টা করবেন ডাপনিয়াটা, বাট খুব সতর্কতার সাথে জীবেন। যারা নিয়ে লাইভ ফুড খাওয়ান না, তাদের দরকার নেই, আর যারা নিয়মিত খাওয়াচ্ছেন, অভ্যাস আছে, তারা খাবার লাইভ ফুড সপ্তাহে 1 দিন দিতে পারেন, যেহেতু শীতকালে মাছ একটু খাবার কম খাবে। তো আসলে সব কিছু বলা এক ভিডিওতে সম্ভব না, আরও ভিডিও করব, সব সময় ভিডিওগুলো দেখেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।